হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ধোকার ডালনার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন আজ এই রেসিপিটি দেখে নেওয়া যাক এজন্য এখানে আমি এক কাপ পরিমাণে ছোলার ডাল পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পর চা ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দিলাম এরই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দুটুকরো আদা স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপর এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি কিন্তু এটা খুব বেশি মিহি করে আমি বাটি নিই একটু দানা দানা আছে সেরকম অবস্থাতে এটাকে বেটে নিয়েছি এরপর আবারও হাফ কাপ জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবো এখন ব্যাটারটা অনেকটাই ঘন আছে এরপর যে পাত্রে আমি ধোকাটা তৈরি করব সেই পাত্রে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় চা চামচ পরিমাণে তেল নিচ্ছি এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও সামান্য হিং দিয়ে দিলাম হিং ও জিরেটা একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে নারকেলের গুড়া ছিল সেটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এরপর এটাকে একটু ভাজা ভাজা করে নেব নারকেলটা যখন ভালো মতো ভাজা হয়ে একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি এই ছোলার ডালের পেস্টটা এখানে দিয়ে দিলাম ছোলার ডালটা পুরো দিয়ে দিয়েছি তারপর লো টু মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে বানিয়ে নিতে হবে তাছাড়া এটা তলার দিকে লে যাবে এখানে একটু হলুদ দিতে আমি ভুলে গেছিলাম তার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদটা দিয়ে দিলাম হলুদ দিলে এর কালারটা একটু ভালো আসবে হলুদ দেওয়ার পর এটাকে আবারও তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নিলাম এটা এখন কড়াই থেকে উঠে আসছে এটা সম্পূর্ণ হয়ে গেছে এদিকে যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে এটাকে গরম অবস্থাতেই একটা হাতার সাহায্যে এভাবে চারিদিকে ছড়িয়ে এইভাবে একটু ভালো করে এটাকে সেট করে নিলাম এটা সেট হয়ে যাওয়ার পর আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে দেখুন এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে তারপর এটাকে আমি ডায়মন্ড শেপে কেটে নেব। আপনারা চৌকো শেপেও কাটতে পারেন যার যেরকম সুবিধা হবে এইভাবে আমি প্রথমে উপর দিক থেকে একটু ছাড়া ছাড়া করে লম্বা লম্বা করে কেটে নেব তারপর থালাটা একটু সাইডে ঘুরিয়ে আবার এক সাইড থেকে এইভাবে কেটে নেব। তাহলে এগুলো পুরো ডায়মন্ড শেপে চলে আসবে দেখুন প্রথমে একটা লম্বা লম্বা করে পুরোটা কেটে নিয়েছি তারপর আরেক সাইড ঘুরিয়ে এইভাবে কেটে নিলে এগুলো পুরো ডায়মন্ড শেপে চলে আসবে এইভাবে আমি সমস্ত ধোকলাগুলো কেটে নিলাম এরপর একটা হাতার সাহায্যে বা ছুরির সাহায্যে সমস্ত ধোকাগুলো আমি থালার থেকে তুলে নেব এগুলো খুব সহজেই উঠে আসবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুব ভালো মতো সেট হয়ে যায় দেখুন এগুলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে উঠে যাবে এরপর আমি রান্নাঘরের একটা খুন্তি নিয়েছি এটার সাহায্যে সমস্ত ধোকাগুলো তুলে নেব। দেখুন এগুলো কত সহজে উঠে আসছে এবং এর শেপটাও খুব ভালো মতো এসেছে এইভাবে আমি সমস্ত ধোকাগুলো তুলে নিলাম দেখুন এগুলো কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে এরপর আমি এগুলো একটু ভেজে নেব এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে এই ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এইভাবে দিয়ে দেওয়ার পর এক পিট একটু হয়ে গেলেই আর এক পিট উল্টে দেব তারপর এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব এই ধোকার রেসিপি বানানো খুবই সহজ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এটা বানাতেও যেমন সুবিধে খেতেও দারুণ টেস্টি হয় এটা আপনারা ভাত রুটি ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। দেখুন এগুলো এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর এগুলো আমি তুলে নেবো এগুলো কালারটাও খুব সুন্দর এসেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো নারকেলের গুঁড়া যেহেতু দেওয়া আছে সেই জন্য তেলের মধ্যে একটু ফেনা ফেনা আসছে নারকেল দিয়ে কোনো রেসিপি করলে তেলের মধ্যে একটু ফেনা ফেনা হয় এই জন্য একটু ফেনা ফেনা আসছে তাতে অসুবিধের কিছু নেই এগুলো এইভাবে আমি ভেজে নেব এইভাবে আমি তিন থেকে চারবারে সমস্ত ধোকাগুলো ভেজে নেব যেহেতু অনেকগুলো ধোকা একবারে ভাজা যাবে না কম কম করে দিয়ে এভাবে আমি তিন থেকে চারবারে সমস্ত ধোঁকাগুলো ভেজে নেব এখানে আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা থেকে একটা একটু ছেড়ে ছেড়ে ধোঁকাগুলো দিয়ে দিতে হবে একটার উপর একটা যেমন লেগে না যায় তারপর এক পিট হওয়ার জন্য অপেক্ষা করবেন দু মিনিট তারপর দু মিনিট পর এগুলো একটা হাতার সাহায্যে এভাবে উল্টে দিলে এগুলো মিডিয়াম আছে ভাজবেন খুব বেশি হাই ফ্লেমও না আবার খুব বেশি লো ফ্লেমও না দেখুন এগুলো খুব চটজলদি ভাজা হয়ে গেল এরপর এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ধোকাগুলো ভেজে নেব দেখুন প্রত্যেকটা ধোকায় একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে একটাও ভেঙে যায়নি সবগুলোই গোটা আছে এরপর আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা টুকরো আদা এবং কাজু বাদাম নিয়েছি ছ থেকে সাতটা তারপর ওই নারকেলের গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এতে দিলে গ্রেভিটা খেতেও ভালো লাগবে তারপর এখানে একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিলাম এদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে একটা চামচ পরিমাণে গোটা জিরে ও দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা ও জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মশলার যে পেস্টটা আমি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর লো টু মিডিয়াম আছে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো তারপর ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে একটু করে দেব আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে এসেছে এই সময় আমি এখানে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম লবণ ও চিনিটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও ততই ভালো হবে এরপর আমি এখানে গরম জল দিয়ে দিলাম এখানে জলটা আমি একটু বেশিই দিয়েছি গ্রেভিটা একটু যাতে বেশি থাকে এটা ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই প্রথম অবস্থায় একটু জলটা বেশি দিয়ে রান্না করতে হবে এরপর আমি স্বাদ অনুসারে এখানে গরম মশলার গুঁড়ো ও একটু ঘি আগেই দিয়ে দিলাম কারণ ধোকলাগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে ধোকাগুলো ভেঙে যেতে পারে এই জন্য সমস্ত কিছু দিয়ে একদম রান্নাটা রেডি করে নিয়ে ধোকাগুলো দিয়ে দেব। ধোঁকাগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নেব তাহলে গ্যাস অফ করে দেব এবং রান্নাটা পুরোপুরি রেডি সার্ফ করার জন্য দেখুন গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর তৈরি হয়েছে ধোকাগুলো একটাও ভেঙে যায়নি প্রত্যেকটাই গোটা গোটা রয়েছে তো বন্ধুরা আমারই আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম এবং গ্রেভিটা উপর থেকে কিছুটা দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে